হাশরের ময়দানের মধ্যে যখন বিচার দিবস চালু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যারা গান শুনবে এই সমস্ত বান্দা বান্দীদের কি করবে তা কি জানেন? ওই আপনার সীসা সবাই চেনেন তো, সীসা চেনেন, ওই সীসাটা আগুনের মধ্যে গরম করা হবে, সীসাটা যখন গলে পানির আকৃত হয়ে যাবে, পানি হয়ে যাবে, এই সীসা পানিটা যারা কানের মধ্যে ইয়ারফোন লাগায় গান শোনে, যারা টিভির সামনে রেখে গান শোনে, ওই সমস্ত কানের মধ্যে সীসাগুলো ঢেলে দেওয়া হবে, এত উত্তপ্ত হবে কানের মধ্যে যখন ওই সীসাগুলো ঢেলে দেওয়া হবে, কানের মধ্যে দিয়ে গিয়া সমস্ত মাথার মগজগুলো গলে গলে পড়ে যাবে। শুধু এটাই নয়, চোখের মধ্যে সীসা ঢেলে দেওয়া হবে। ও মুসলমান, আজকের জমানার মধ্যে কেন মানুষ এত খারাপ হয়েছে তার কারণটা কি? তার এক নাম্বার কারণ হলো টিভি। আপনি খুঁজে দেখেন আজকের সমাজের মধ্যে যুবক ভাইয়া যাদের 15 থেকে 20 বছরে এরকম যুবক হয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের হিসাব নেবে না, সমস্ত বয়সের হিসাব নেবে না। যখন মানুষের যৌবন কাল চলে আসে, আপনার মুসলমান 12 বছর বয়স থেকে 40 বছর পর্যন্ত এই মাঝখানের মধ্যে আমরা কি করি না করি এইটার হিসাব নেবে, কারণ ওই যৌবন কালে যা হিসাব হবে মুরব্বী কালে কোনো হিসাব দেওয়া লাগবে না। আজকে বাংলাদেশের মধ্যে দেখবেন সরকারি চাকরি যারা করে যখন রিটার্ন হয়ে যায় তখন দেখবেন তাদের চাকরি করা লাগে না, শুধু ঘরের মধ্যে বসে থাকে, তাদের বেতন পাঠায়, কথা ঠিক না ঠিক? তাদের বেতন পাঠায় দেওয়া হয়, ঘরের মধ্যে বসে বসে বেতন পায়, তাদের কিন্তু আর ডিউটি করা লাগে না, তাদের আর কষ্ট করা লাগে না। ঠিক তেমনি ভাবে আমার রব্বুল আমিন ওই যুবক কালে যখন সে যদি ইবাদত করে, সে যদি বন্দেগি করে, ও মুসলমান সে যদি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে, তার যৌবন কাল শেষ হয়ে যায়, সে যদি বৃদ্ধ হয়ে যায়।